গণেশ পুজো আসন্ন, রাজ্যে গৌরী নন্দন গণপতি পুজোর জোরদার প্রস্তুতি, মূর্তি পাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। আগামী 10ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী, রাজ্যে ইদানিং গণেশ চতুর্থীতেও গণপতি পুজোর ব্যাপক প্রচলন। তবে করোনাজনিত কারণে গত বছর গণেশ পুজোর আংশিক ভাটার টান থাকলেও এবছর কিন্তু পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। এই বছর তুলনামূলক রাজ্যে গণেশ পুজোর সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, সুতরাং প্রতিমার সংখ্যাও আশানুরূপভাবেই বেড়েছে। মূর্তিপাড়ায় বর্তমানে গণেশ প্রতিমা তৈরির শেষ তুলির টান চলছে। আগরতলার মূর্তিপাড়াগুলোতেও একই ব্যস্ততা। এবার সেই আগরতলায় গণেশ পুজো আয়োজকদের সংখ্যাটা অধিক নিজ অভিজ্ঞতার নিরিখে সে কথা জানালেন রাজ্যের স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম চক্রবর্তী। তবে এবার গণেশ প্রতিমার দাম তেমন বেশি নয় বলেও তিনি জানালেন। রিসেন্ট কিছুদিন হয়েছে সবাই উদ্যোগ নিয়েছে গণেশ পুজো করবে, কাস্টমাইজ করার আমাদের আর সময় নেই। তার মধ্যে থেকেও যা করেছি মোটামুটি গণেশ পুজো মনে হয় আগরতলা ভালোই হবে। তার মধ্যে ঠাকুরের কিন্তু সেরকম দাম নেই, জিনিসপত্র যেভাবে দাম বেড়েছে কী করবো, বসে আছি, শুধু সংসার চালানোর জন্য চিন্তা ভাবনা করে কাজটা নিয়েছি। যাই আছে, এখন মার্কেটের তো পরিস্থিতি ভালো না, সবারই একই কন্ডিশন, আমরা কম রেটে দিয়েই ঠাকুরটা করে দিয়েছি। বিগত দিনের তুলনায় চাহিদা কি বেশি না কম? না, মনে হচ্ছে গণেশ পুজোটা বেশি, যাবে বিশ্বকর্মা পুজোর জন্য কিন্তু কোনো কাস্টমার নেই, কিন্তু গণেশ পুজোর কাস্টমার আছে, দুর্গা ঠাকুরের কাস্টমার আছে। কার্যত গণেশ প্রতিমা তৈরির ক্ষেত্রে মূর্তিপাড়ায় মাটির কাজ প্রায় শেষ, এমনকি রঙের কাজও শুরু হয়ে গেছে। এরপরই বিশ্বকর্মা পুজো। বর্তমানে গণেশ প্রতিমা নির্মাণে মৃৎশিল্পীদের মাথায় বাড়তি চাপ, সেই চাপটা নিয়ে গোটা রাজ্যের মৃৎশিল্পীরা বর্তমানে নিজেদের কাজটা চালিয়ে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।